আজকে সন্ধ্যাবেলা বৃষ্টি হয়েছে, তো ভাবলাম গরম গরম বোনা খিচুড়ি করব, পাতলা নয়, ঝুরঝুরে খিচুড়ি। এটা নিরামিষ করে রান্না করছি, তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও রান্না করতে পারো। প্রথমে আমি একটু পটল আর বেগুন ভেজে নেব খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্যে। ওদিকে ডিম আলু সেদ্ধ করে রেখেছি আর একটু কচু শাক সেদ্ধ করে রেখেছি, ওটা কালকের জন্য। সকালবেলা যেহেতু আমার ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রান্না করতে হয়, ওই জন্য একটু কাজটা এগিয়ে রেখেছি আর কি। ওইগুলো ফ্রিজে রেখে দেবো, আর এখন বেগুন আর পটলগুলো ভেজে নেবো। বাবুকে ওদিকে পড়তে বসিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা চাটা খাওয়া হয়ে গেছে, এখন 8টা বাজে, এখন হচ্ছে রান্না করতে এসে গেছে। বাবুর পড়াতে পড়াতে চাটা খাওয়া শেষ, তারপর রান্না করতে এসে গেছে। তোমাদের দাদাবার 9টা সাড়ে 9টার মধ্যে বাড়ি ঢুকে যাবে। তো আজকে রান্না করব একদম ঝরঝরা খিচুড়ি, সেদ্ধ চাল দিয়ে। ঘরে যেসব উপকরণ থাকে তা দিয়ে, মুগের ডাল লাগবে আর লবণ হলুদ লঙ্কা জাল টুকটাক লাগে আর কি, এই আর কি। লাস্টে একটু জিরে আর গরম মশলা গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে দিয়ে দেবো। শুকনো লঙ্কার জিরে ফোড়ন দিয়ে রান্না করব। জানি আমি এটা ব্লগ ভিডিও, রান্নার ভিডিও না, তবুও ভাবলাম যে অন্যরকম রান্নার রেসিপি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে। আমি এর আগেও কিন্তু একটা এই ভিডিও দেখে দিয়ে রেখেছি, তোমরা চাইলে সেটাও দেখে নিতে পারো। সেখানে পেঁয়াজ রসুন দিয়ে রান্না করেছিলাম, আজকে আমি নিরামিষ করে রান্না করছি। ভেজে নেবো, তারপর আমি চাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম, ওই চালটা দিয়ে দেবো। আর আমি যে জলটা দেবো সেটা আমার একটা আন্দাজ হয়ে গেছে, তোমরা চাইলে মেপে নিতে পারো। 1 গ্লাস চালে 1 গ্লাস জল 2 গ্লাস জল এইভাবে করে মেপে নিতে পারো, তাহলে একদম খিচুড়িটা পারফেক্ট হবে। আর যারা মাপ জানো তাদের মেপে দেওয়ার দরকার নেই। আমার রান্না করতে করতে আমি মাঝে মধ্যেই যেহেতু রান্না করি খিচুড়ি, এই জন্য আমার একটা কিন্তু মাপ হয়ে গেছে। বাবু এই দেখো পড়তে বসে বারবার উঠে যাচ্ছে, খিচুড়ির খিদে গন্ধ পেয়ে গেছে। নামানোর আগে একটু ঘি দিলে নিরামিষ খিচুড়ি নিরামিষ রান্নাতে তোমরা খেতে পারবে, কোনো ইয়ে নেই। একদম ঘরে থাকা সেদ্ধ চিকন চাল ছিল আর মুগের ডাল, তো উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, একটু ঝাল ঝালও লাগবে আর ভালো কাঁচা লঙ্কার একটা গন্ধ বেরোবে। আমার রান্না হয়ে গেছে, তোমাদের দাদা ভাই এসে গেছে, বাবুর খাওয়া হয়ে গেছে, এখন খেতে বসে গেছে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আগামীর ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।